উন্নত চিকিৎসার জন্য ইউএনও ওয়াহিদার বাবাকে ঢাকায় আনা হয়েছে। স্ত্রীকে কুপিয়ে হত্যা, বাধা দিতে গিয়ে প্রাণ দিলেন বাড়িওয়ালা দম্পতি। ফের শুরু অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল। মাত্র এক মিনিটে নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাপ, স্ন্যাপ, সেলফি, সাইন, ব্যাস হয়ে গেল নগদ অ্যাকাউন্ট। আপনাদের সঙ্গে আছি আমি আইরিন মনীষা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা খানমের বাবা উমর আলী শেখকে রংপুর মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে। সকাল 9টার দিকে তিনি ঢাকা পৌঁছান। এর আগে শনিবার রাত 10টার দিকে রংপুর সিটি কর্পোরেশনের একটি অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকার পথে রওনা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডাক্তার তুফাইল হোসেন ভুইয়া বলেন, উমর আলী শেখের আগে থেকে ডায়াবেটিস ছিল। ঘটনার রাতে তিনি ঘাড়ে আঘাতপ্রাপ্ত হন, এতে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়। সাধারণত এ ধরনের জটিলতায় চার হাত পা অবশ হয়ে থাকে। এক্ষেত্রে তার দুই হাত কিছুটা সচল থাকলেও নাভির নিচ থেকে পুরো নিচের অংশ অবশ হয়ে পড়েছে। নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী ও বাড়িওয়ালা সহ তিনজন খুন হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী বাদল মিয়াকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, আজ ভোর 4:30 দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। হইচই শুনে বাড়িওয়ালা ও আশপাশের মানুষ এগিয়ে গিয়ে দেখে ভেতরে রক্তাক্ত অবস্থায় স্ত্রী নাজমা বেগমের মরদেহ পড়ে আছে। এই সময় তাকে শান্ত করতে চাইলে বাদল মিয়া দা দিয়ে বাড়িওয়ালা তাজুল ইসলাম ও মনোয়ারা বেগমকে এলোপাথারি কোপাতে থাকেন। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার টিকার তৃতীয় ধাপের ট্রায়াল আবার শুরু হয়েছে। টিকার ট্রায়ালে থাকা এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় ট্রায়াল স্থগিত হয়ে গিয়েছিল। অক্সফোর্ডের সঙ্গে এই টিকা বানানোই কাজ করছে ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে নতুন করে ট্রায়াল শুরুর কথা জানানো হয়। যুক্তরাজ্যের মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি এটিকে নিরাপদ বলে অনুমোদন দেওয়ার পরই ট্রায়াল আবার শুরু হয়েছে। এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় টিকার ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।